আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশের একটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে আপনারা নিশ্চয়ই শিরোনাম দেখে বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। ধানের খড় মানে অতি পরিচিত আপনাদের, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা ইন্ডিয়ার প্রেক্ষাপটে ধানের খড় অত্যন্ত পরিচিত একটা হচ্ছে উপকরণ, যেটা হচ্ছে মাছ ও চিংড়ি চাষে কিছু বিস্ময়কর উপকারিতা রয়েছে। তো শুধু উপকারিতা না, কিছু অপকারিতা রয়েছে, কিছু সতর্কতা রয়েছে। এই ধানের খড়ের হচ্ছে আপনার কিভাবে আপনি ব্যবহার করবেন, কি কি উপকারিতাগুলো রয়েছে এবং কি কি অপকারিতা রয়েছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি চেষ্টা করব আপনাদের সাথে ডিটেলস বলার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের মাছ চাষকালীন সময়ে একটা ভালো উপকার বয়ে নিয়ে আসবে। তো চলুন শুরু করি। প্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে হলো যে উপকরণগুলো লোকালি অ্যাভেলেবল অর্থাৎ আপনার স্থানীয় এলাকায় অ্যাভেলেবল, সেই উপকরণগুলোর কাজগুলো আসলে আপনারা যদি জানেন তাহলে হচ্ছে আপনার মাছ বা চিংড়ি চাষে খরচটা অনেকাংশে কমে যাবে। তো সেরকমই একটি উপকরণ ধানের খড়, যেহেতু প্রচুর পরিমাণে আমাদের দেশে ধান মানে উৎপন্ন হয়, তো সেই ক্ষেত্রে ধানের খড় আসলে কী করে আপনি কাজে লাগাতে পারেন মাছ বা চিংড়ি চাষের ক্ষেত্রে, এই বিষয়গুলো আসবে। তো দুইটা কাজ আসলে আমি ভাগ করবো, ফাংশনটা হচ্ছে দুইটা কাজ আমি ব্যবহার করবো মানে মানে ব্যবহার করবো মানে বলে বলার চেষ্টা করবো আপনাদের সাথে যে মেইনলি দুইটা ফাংশন আছে বা দুইটা কাজ আছে হচ্ছে ধানের খড়ের। একটা হচ্ছে এটার হলো আপনি ব্যবহার করবেন হচ্ছে ওয়াটার কোয়ালিটি বা পানির মানের ক্ষেত্রে, এটা একটা ব্যবহার আছে। আর একটা ব্যবহার হচ্ছে মানে সার বা খাদ্য এই এই রিলেটেড বিষয়গুলোতে কিছু ভূমিকা রয়েছে, অর্থাৎ পানির কোয়ালিটি বা ওয়াটার কোয়ালিটির একটা যে মান সেটার নির্ধারণে বা সেটার নিয়ন্ত্রণে কিছু ভূমিকা রয়েছে। আর একটা হচ্ছে মানে সার হিসেবে ব্যবহার রয়েছে, খাদ্য হিসেবে ব্যবহার রয়েছে। তো এই ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে আমি আসলে বলার চেষ্টা করব এবং সবশেষে কী কী সতর্কতা আপনি অবলম্বন করবেন প্রত্যেকটা বিষয়ে আসলে ডিটেলস কথা বলবো। তো প্রথমেই আমি আসলে ধানের খড়ের পুষ্টিগুণটা নিয়ে একটু বলতে চাই। ধানের খড়ের পুষ্টিগুণ অর্থটা এইরকম হচ্ছে যে যদি আমরা এটাকে সার হিসেবে ব্যবহার করতে চাই তাহলে দেখুন যে ধানের খড়কে যদি হচ্ছে অ্যানালাইসিস করা যায় তাহলে সেখানে নাইট্রোজেনের একটা ভালো পরিমাণ রয়েছে, অর্থাৎ যদি নাইট্রোজেনের পরিমাণ সেখানে রয়েছে প্রায় 0.52% নাইট্রোজেন রয়েছে, ফসফরাসও প্রায় সমান একই সমান রয়েছে 0.52%-এর মতো হচ্ছে ফসফরাস রয়েছে, এবং পটাশ রয়েছে প্রায় হচ্ছে 1.61% রয়েছে হচ্ছে পটাশ। দেখুন এই তিনটা উপাদানই কিন্তু হচ্ছে মেইনলি একটা মিনারেল এবং যেটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য, একটা মিনারেল একটা সারের একটা উপকরণ। এই তিনটা উপকরণই কিন্তু হচ্ছে আপনার প্রাকৃতিক খাদ্য তৈরিতে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তো এই জন্য যেটা হয় সেটা হলো একটা মেজর বা ভালো ভূমিকা রয়েছে ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন তৈরিতে, অর্থাৎ এই ধানের খড়কে যদি আপনি হচ্ছে মোটামুটি ব্যবহার করতে পারেন ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন উৎপন্ন করার ক্ষেত্রে, যে আপনি দেখা গেলো ফাইটোপ্লাঙ্কটন এই ধানের খড়কে আপনি হচ্ছে পানিতে দিলেন, পানিতে দেওয়ার পরে দেখা গেলো যে সেখান থেকে ফাইটোপ্লাঙ্কটন এবং এই এই যে আপনার নাইট্রোজেন ফসফরাস পটাস এগুলো হচ্ছে কিন্তু রিলিজ হচ্ছে, কোথায় রিলিজ হচ্ছে পানিতে, অর্থাৎ যে মাছ বা চিংড়িটা আপনি চাষ করছেন সেখানে হচ্ছে এই ফাইটো মানে এই নাইট্রোজেন ফসফরাস এবং পটাসটা রিলিজ হচ্ছে, মানে রিলিজ বলতে মানে নিশ্চিত হচ্ছে আসলে ওই খড় থেকে, যার ফলে এই ফাইটোপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটন উৎপন্ন করে। অনেক সায়েন্টিস্ট আসলে আসলে বলছেন যে পেরিফাইটন উৎপাদন করতেও কিন্তু হচ্ছে এই ধানের খড়টা সাহায্য করছে। পেরিফাইটন বিষয়টা একটু আপনাদের ব্যাখ্যা করি। পেরিফাইটনটা এক ধরনের শ্যাওলা, যেটা হচ্ছে আপনার দেখবেন যে একটা পুকুরে যদি একটা বাঁশ থাকে বা পুকুরে যদি একটা হচ্ছে মনে করেন যে হলো একটা কাঠের মানে গুঁড়ি থাকছে তাহলে সেখানে দেখবেন যে একটা শ্যাওলা জাতীয় কিছু তৈরি হচ্ছে, এটা হচ্ছে পেরিফাইটন, যেটা একটা মাছের খুব ভালো প্রোটিনের উৎস, ভালো একটা খাবার বলা হয়, এটাকে পেরিফাইটন বলে। তো এই পেরিফাইটনও হচ্ছে আপনার এই উৎপন্ন হতে পারে ধানের খড়ে, কিন্তু ধানের খড়ের ক্ষেত্রে আমি পেরিফাইটন উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করার কথা বলবো না, এই জন্য বলবো না যে হচ্ছে এটা কেন বলবো না, সেটা সেটা আমি মানে সতর্কতার যায় যে জায়গাটুকু আছে আমি সেখানে আসলে বলার চেষ্টা করব যে কেন আপনি হচ্ছে এই পেরিফাইটন উৎপাদন করার ক্ষেত্রে এই ধানের খড়টা ব্যবহার করবেন না।
তো আপনি যদি পেরিফাইটাম উৎপন্ন করতে চান তাহলে হচ্ছে একটা বাঁশ বা বাঁশের ডাল বা যে কোনো ধরনের ডালকে আপনি পুঁতে রেখে সেখানে আপনি পেরিফাইটাম উৎপন্ন করতে পারেন। এইটা এরপরে খুব ভালো রিসেন্ট একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই ঘরের, সেটা হচ্ছে যে অ্যালগাল ব্লুম অর্থাৎ যে অতিরিক্ত শ্যাওলা বা প্ল্যাঙ্কটন ব্লুম যেটা বলি, যেটা অনেক ক্ষতিকর, এইটা কিন্তু নিয়ন্ত্রণে আপনার এই রাইস স্ট্র বা ধানের খড়ের একটা খুব ভালো ব্যবহার রয়েছে। ঠিক আছে, তো এইটা নিয়ে আজকে বলবো না, এটা নিয়ে আমি একটু ডিটেলস আপনাদের একটা ভিডিও বানাবো, এই কী করে আপনি প্ল্যাঙ্কটন ব্লুম বা হচ্ছে কি বলবো অতিরিক্ত শ্যাওলা দূর করতে ধানের খড় ব্যবহার করবেন সেই বিষয়টা নিয়ে হচ্ছে আমি অন্য একটা ভিডিও বানাবো, এটা আপনাদের বেশ কাজে লাগবে আশা করছি। তবে ধানের খড় এই অতিরিক্ত শ্যাওলা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হচ্ছে পৃথিবীর অনেক কান্ট্রিতে এবং এটা নিয়ে ভালো একটা রিসার্চ রয়েছে। এরপরে হচ্ছে আমি বলতে চাই খড়ের আরেকটা যেটা উপকারিতা সেটা হচ্ছে যে খাদ্য হিসেবে ব্যবহার, খাদ্য হিসেবে ব্যবহারের কথা যদি বলতে চাই তাহলে শুকনো যে খড়টা এটা অনেক বিজ্ঞানী বলছেন যে আসলে শুকনো খড়টা হচ্ছে আপনার সরপুটির খাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে গ্রাস কার্পও হচ্ছে খাদ্য হিসেবে সেটা গ্রহণ করে বলে এরকম প্রমাণ আছে। কিন্তু আর একটা ব্যাপার এখানে আমি উল্লেখ করতে চাই যে কাঁচা যে খড়টা আছে মানে কাঁচা খড় যেটা সেটা হচ্ছে আপনার কাঁচা খড়, তারপরে ধানের যে হচ্ছে আপনার ইটা কি বলে ধানের যে পাতাটা এটা কিন্তু আপনার গ্রাস কার্পের খাদ্য হিসেবে খুব ভালো মতো ব্যবহার করা যায়, এরকম এর সাপেক্ষে অনেক প্রমাণ আছে বিভিন্ন জার্নালগুলোতে এটা বলা হচ্ছে এবং এটা ভালো মতো ফলাফল আমাদের দেশে পাওয়া যাচ্ছে এরকম হচ্ছে রিপোর্ট আমার কাছে আছে। সো আপনি যেটা করতে পারেন সেটা হলো এই কাঁচা খড় হচ্ছে আপনি গ্রাস কার্পের খাদ্য হিসেবে এটা ব্যবহার করতে পারেন এবং এটা হচ্ছে খুব ভালো মানে খাদ্য হিসেবে গ্রাস কার্পের জন্য ব্যবহার করতে করা মানে যেতে পারে। প্লাস যেটা সেটা হচ্ছে এখানে বেশ কিছু ভিটামিন রয়েছে, যে ভিটামিনগুলো হচ্ছে আপনার কী করবে মাছের উপকার করতে সাহায্য করবে। এবার আসছি আমার সেকেন্ড সেগমেন্টে অর্থাৎ দ্বিতীয় যে মানে পদ্ধতির কথা বলতে চেয়েছি যে ধানের খড়কে আপনি আবার হচ্ছে আপনি কি কাজে পানির কোয়ালিটির জন্য কি করে মানে পানির মানের জন্য কি করে ব্যবহার করতে পারেন সেটা নিয়ে আসছি। এটার প্রথম যে কাজটা সেটা হচ্ছে ঘোলাত্ব বা ঘোলাটত্ব আমরা বলি কি বলবো আমরা যখন হচ্ছে কি করি আমরা যখন হচ্ছে মানে পানি যখন খুব ঘোলা হয়ে যায় তো বুঝতে পারছেন ঘোলাত্বের অনেক সমস্যা আছে, আমরা সমস্যার পর্যায়ে না যাই এই ঘোলাত্ব দূরীকরণে কিন্তু হচ্ছে ধানের খড়টা বা হচ্ছে এই রাইস স্ট্রটা ব্যবহার করতে পারি, শুকনো খড়টা ব্যবহার করতে পারি। কি করে করতে পারি সেটা হচ্ছে খুব সহজ এবং সিম্পল পদ্ধতি, সেটা হলো আপনি এটাকে হচ্ছে খড়গুলো তো আমরা আঁটি আকারে বা হচ্ছে গুচ্ছকারে হচ্ছে বেঁধে রাখি, তো এগুলোকে হচ্ছে আপনি এক হাত করে আপনি কাটলেন, কেটে হচ্ছে ঠিক ওই সুতা বা দড়ি দিয়ে মানে পাতলা সুতা বা দড়ি দিয়ে আপনি বেঁধে ফেললেন, এরকম কিছু কিছু গুচ্ছ গুচ্ছ করে আঁটিগুলো বা হচ্ছে সেই কি বলবো স্তূপ করে হচ্ছে আপনি গুচ্ছ গুচ্ছ করে আপনি পুকুরের বেশ কিছু জায়গায় আপনি ছিটিয়ে দিলেন এবং ছিটিয়ে দিলে যেটা হয় এটা হচ্ছে ফিল্টারের মতো কাজ করে। অর্থাৎ কি হবে দেখেন যে আপনি এটা হলো ওই পানিতে যে হচ্ছে পার্টিকেলগুলো আছে সলিড পার্টিকেলগুলো আছে স্যান্ড সিল্ট ক্লে বলে এটাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের বালি বা হচ্ছে পাড় চুয়ে যে কাদাগুলো সে মানে একদম আপনার ঘোলাত্ব তৈরি করছে সেগুলোকে হচ্ছে ফিল্টার করে ফেলে, যার ফলে আপনার এই ঘোলাত্ব দূরকরণে খুব ভালো একটা ভূমিকা রয়েছে ধানের খড়ের। এবার লাস্ট যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো হেভি মেটাল দূরীকরণে কিন্তু এই আপনার ধানের খড়ের ব্যবহার আছে। আপনি যদি মনে করেন যে আপনার খামারে বা মাছের ওই পুকুরে প্রচুর পরিমাণে লেড বা আর্সেনিকের মতো হচ্ছে দূষিত এই ভারী পদার্থগুলো আছে কিংবা আপনি এমন ফিড ব্যবহার করেছেন আপনার পুকুরে যে ফিডটাতে হচ্ছে এই হেভি মেটাল ছিল বা ভারী ধাতু ছিল আর্সেনিকের মতো ধাতু ছিল, যেটা বুঝতে পারছেন মাছের শরীরে আসে, মাছের শরীর থেকে আবার হিউম্যান মানুষের দেহে যখন চলে আসে তখন এটা অত্যন্ত ক্ষতিকর মানে অবস্থা হয়ে দাঁড়ায়। তো এই কোনো পুকুরকে যদি আপনি হচ্ছে এই হেভি মেটাল মুক্ত করতে চান তাহলে একই উপায়ে আমি যেভাবে বললাম যে ঘোলাত্ব দূরীকরণ যেভাবে আপনি করছেন ঠিক সেভাবে হচ্ছে আপনার এই ধানের খড় দিয়ে আপনি কিন্তু হেভি মেটালগুলো হচ্ছে শুষে ফেলতে পারেন, যেটা একটা ফিল্টার হিসেবে কাজ করে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে হচ্ছে বা পরবর্তীতে ভিডিওগুলোতে হচ্ছে আমি অ্যালগাল বা ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম দূরীকরণে ধানের খড় কী করে ব্যবহার করা যেতে পারে বা আরও কীভাবে আপনি ধানের খড়ের একটা ভালো ব্যবহার করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য আমি নেক্সট ভিডিও বানাবো। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, বেশি বেশি শেয়ার করবেন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে এগুলো তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত
আল্লাহ হাফেজ।